ঘাড়েঘার তিরঙ্গা এবং অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার টি ইউএলএম এর পক্ষ থেকে রাজধানীতে এক বনাঠু রেলির আয়োজন করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং টিউএলএম এর মহিলারা রেলিটি রাজবাড়ির সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আর এম এস চৌমুনি গিয়ে শেষ হয় রেলি সম্পর্কে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন অমৃত মহোৎসব এবং হর ঘর তেরেঙ্গা কর্মসূচি উপলক্ষে এই রেলির আয়োজন করা হয়েছে জাতীয় পতাকার গৌরব এবং দেশপ্রেমের ক্ষেত্রে জাতীয় পতাকার ভূমিকা নিয়ে কথা বলেন ডেপুটি মেয়র তার পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার টিইউএলএম এর পক্ষ থেকে আজকে এক রেলির আয়োজন করা হয়েছে আমরা সকলেই জানি যে আমরা ভারতবাসীরা আজাদের অমৃত মহোৎসব পালন করছি এই অমৃত মহোৎসবে আমাদের যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা যে পতাকা আমাদের গর্ব আমাদের গৌরব আমাদের সার্বমত্ব দেশপ্রেমের যে আত্মত্যাগীদের ঐতিহ্য তার প্রতি যে সর্মান তাকে স্মরণ করে আজকে এই রেলি রেলিতে টিউলিয়ামের মহিলারা সবাই অংশগ্রহণ করেছেন পনেরোই আগস্ট উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মনিকা দাস দত্ত রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে টি ইউএলএম তাদের সহায়তা এবং সাহায্য পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অসংখ্য মহিলা বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ